যারা আমার সিনিয়র সবাই মোটামুটি সবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সাকিব ভাই, তামিম ভাই, বা আগে যখন মাশরাফে ভাই ছিল, রিয়াদ ভাই, মুশফিক ভাই, সবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো। আশি বছর আগে ওকে আমার ফ্রেন্ড সার্কেল দিত না, তবে রুবেল ভাই উনি খুব চাঙ্গা থাকতো, সবার সাথে মজা করে দুষ্টামি করতো, ওনার সাথে থেকে ভালো লাগতো এবং রুবেল সব কিছু জিনিসটা চাঙ্গা রাখতো, সব কিছু ভালো লাগে আর কি। অবদান না, অল ক্রেডিট গোষ্ঠ আমার মাকে আমি দেবো, বিকজ স্বাভাবিক প্রত্যেকটা সন্তানের কাছে তার গর্ভধারিণী মা আসলে অন্যরকম। ছোটবেলায় বাবার হাত ধরে এই ঈদগাহে নামাজ পড়তে আসছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বাবা নেই অনেক বছর হলো, তবুও বাবার দেখানো পথেই হাঁটছেন ছেলে, ভুলে যাননি গ্রামের কথা, শেকড়ের টানে ফিরে আসেন বারবার। প্রত্যেক বছর নিজ গ্রাম ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুরে নিজের ঈদের নামাজ আদায় করেন এই অলরাউন্ডার। এবারও তার ব্যতিক্রম হয়নি, নামাজ শেষে সবার সাথে কুশল বিনিময় ও বাপদাদার কবরও জিয়ারত করেন। বিগত ঈদের তুলনায় সাইফের জন্য এবার ঈদটা একটু ভিন্ন, কারণ তিনি এখন বিবাহিত, নতুন মানুষের সাথে প্রথম ঈদ। এতে যেমন আনন্দ বেড়েছে তেমনি দায়িত্ব বেড়েছে বলে জানান তিনি। আমার কাছে তো সেমই মনে হচ্ছে, ডিফারেন্ট কিছু মনে হচ্ছে না। আগে হয়তো বা চারজন ছিল ফ্যামিলি মেম্বার, এখন পাঁচজন, এই আর কি, মা, ভাইয়া, ভাবি সহ। আমার নর্মালি সব কিছু আগের মতো মনে হচ্ছে। হ্যাঁ, নতুন একজন এসেছে, ভালো লাগা অবশ্যই কাজ করতেছে, তারপর সব মিলে আলহামদুলিল্লাহ। মায়ের প্রতি সাইফের অগাধ ভালোবাসার কথা সবারই জানা, নিজের অর্জনের সবটুকুই কৃতিত্ব দেন মাকে। মায়ের জন্যই তার এত দূর আসা, মাকে ঘিরেই তার পৃথিবী, নিজের সবটুকু বিলিয়ে দিয়ে হলেও হাসি দেখতে চান গর্ভধারিণীর মুখে। মায়ের প্রতি যেমন ভালোবাসা তেমনি জাতীয় দলের সতীর্থদের জন্য অনেক টান। মিস করেন ফেলে আসা সময়গুলো। ঈদের দিন বিডি ক্রিকেট টাইমের সাথে আলাপকালে উঠে আসে অনেক স্মৃতি, আবেগ, অনুভূতি আর ভালোবাসার গল্প। আপনার হলুদের সময় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে যে আপনার মায়ের প্রতি আপনার যে ভালোবাসা, এই যে আপনার যে এত দূর আসা, এই আসার পেছনে ওনার আসলে অবদানটা একটু জানতে চাচ্ছি। আমি মনে করি অবদান না, অল ক্রেডিট গোষ্ঠ আমার মাকে আমি দেবো, বিকজ স্বাভাবিক প্রত্যেকটা সন্তানের কাছে তার গর্ভধারিণী মা আসলে অন্যরকম। মা অলওয়েজ মাই, মা ইজ মাই ওয়ার্ল্ড, এভরিথিং। তো আসলে এটা এক্সপ্লেন করার কিছু নাই, অবশ্যই চেষ্টা থাকবে সবসময় ওনাকে মাথার উপর রাখার, ওনার প্রাপ্ত যেটা সম্মান তার চেয়ে আর বেশি করে দেওয়ার, সবটুকু দেওয়ার, যেহেতু আমার বাবা নেই। আমার গোল্ডেন টাইমে আমার বাবা আমার যেসব সম্মান বা পাওয়ার কথা ছিল, এর আগে উনি মারা গেছে, যখন আমরা স্ট্রাগল টাইম পার করি তখনই। তো আমি চেষ্টা করি আমার বাবার যে ভালোবাসাটা আছে সম্মানটা, আমিও এটাও চেষ্টা করি আমার মাকে দেওয়ার, একদম সব কিছু দিয়ে, আসলে যাতে কমতি না থাকে। অ্যাটলিস্ট বলতে পারি যে আমি আমার মাকে যতদিন জীবিত ছিল একদম সর্বোচ্চটা দিয়েছি, সবসময় এটাকে বলি। এখন আমার ওয়াইফকে আমি সবসময় বলি, তোমার যত কিছু থাকবে রাগ অভিমান সব আমাকে প্রকাশ করো, বাট আমার মাকে আমার আমার থেকে বেশি রেসপেক্ট করো, সম্মান করবো। আমার প্রথম ইন্ট্রোডিউস ওর সাথে আমার এই কথাটাই ছিল। তো আস্তে আস্তে একটা অচেনা পরিবার থেকে আসছে, তারপর চেষ্টা করে আস্তে আস্তে আমার মাকে, আমার থেকে আমার মাকে ও বেশি রেসপেক্ট করে বা মাকে বেশি কেয়ার করে। তো এই জিনিসটা আমার ভালো লাগে। আমি সবসময় একটা কথা বলি, আমাকে খুশি করা লাগবে না, আমার মাকে খুশি করলে, আমার মাকে রেসপেক্ট করলে আমি খুশি। আমার সবসময় মেসেজ এটাই থাকে আমার ওয়াইফের প্রতি। আলহামদুলিল্লাহ সব মিলে ভালো, পরিবার পরিজন নিয়ে সময় পেলে আসলে চলে আসি ফ্রেন্ডতে এবং গ্রামের বাড়িতে, যেহেতু এখন নতুন অতিথির আগমন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আর ডিপিএলটা আলহামদুলিল্লাহ যাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আর আরও যেহেতু সুপার লিগের ঈদের পরে ম্যাচ আছে, চেষ্টা থাকবে এই পাঁচটা ম্যাচ আরও ভালো করার। যখন জাতীয় দলের ক্রিকেটার ছিলেন না, মানে জাতীয় দলভাবে অভিষেক হয়নি, তখনকার ঈদ আর এখন অনেক মানুষ চিনে, অনেক অনেক প্রত্যাশা আপনার কাছে, এখনকার ঈদের মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, অবশ্যই পার্থক্যটা অনেক। আগে ফ্যামিলি মানুষের এক্সপেকটেশন কম ছিল, ন্যাশনাল লিগে খেলার আগে বা যখন ছোটো ছিলাম আইরেস গার কম করতাম, এখন হয়তো বা অনেক বেশি দায়িত্ব, সবাইকে ঈদ বোনাস, ঈদের সালামি দিতে হয়, শপিং, সব মিলিয়ে এক্সপেকটেশন অনেক। তো সব মিলিয়ে ভালো লাগে, এনজয় করি, আগের ঈদটাও এনজয় করি, এখনকার ঈদটাও এনজয় করি। যখন জাতীয় দলের খেলার স্বার্থে বিদেশে থাকেন, বিদেশে ঈদ করেছেন এমন স্মৃতি আছে নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই, দেশের বাইরে আমরা অনেক অনুদ্বনিশ যখন খেলি প্রথমবার ইংল্যান্ডে, এবং অনুদ্বনিশ যখন খেলি 2016 সাউথ আফ্রিকা ডারবানে আমরা ঈদ করি, এরপরে 2019 ওয়ার্ল্ড কাপে আমরা যখন খেলি ইংল্যান্ডে, লন্ডনে আমরা ঈদ করি। তো এরকম কয়েকটা ঈদ হয়েছে। ওই অনুভূতিটা কেমন, এই যে দেশের সবাইকে, মা বাবা আত্মীয় স্বজন সবাইকে রেখে ঈদ করা? সত্যি কিছুটা মিস করি, তারপর আসলে দেশের জন্য খেলতে যাই, এটা আসলে অনেক বেশি প্রাইডের। আর সত্যি বলতে আমরা ন্যাশনাল টিমে যখন থাকি, বাবা যখন একটা মেম্বার থাকে, ওটা একটা ফ্যামিলি, তো ওদের সাথে ঈদ করা, ভাগাভাগি করা, ওটা একটা আনন্দের। ফ্যামিলির সাথে ঈদ করা অবশ্যই আনন্দের, তো দুইটা দুই রকম মজা। যেহেতু ন্যাশনাল টিমের কথা বললেন, যে ফ্যামিলির মতোই, ওই ফ্যামিলিতে আপনার অনেক বড় ভাই আছে, তার মধ্যে কে সবচেয়ে বেশি আদর করে, কে সবচেয়ে বেশি শাসন করে? না আসলে ওইরকম স্পেসিফিক না, যারা আমার সিনিয়র সবাই মোটামুটি সবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে,
বিশেষ করে সাকিব ভাই, তামিম ভাই বা আগে যখন মাশরাফে ভাই ছিল, রিয়াদ ভাই, মুশফিক ভাই, সবার সাথে আমরা স্টিং ভালো। তো মিরাজ বা আমরা যারা সমাবেশী আছে, শান্ত, সবাই মিলে মজা করতাম বা কোথাও যখন এরকম ঈদ বাইরে করতাম, হয়তো বা কোনো একটা রেস্টুরেন্টে বা বিশেষ করে পাকিস্তানি রেস্টুরেন্ট খুঁজতাম আমরা হালাল খাওয়ার জন্য, হালাল ফুড খাওয়ার জন্য। তো এরকম মুহূর্তগুলো মিস করি, হয়তো বা ন্যাশনাল নিয়ে বাইরে আছি, হয়তো বা ওই ঈদগুলো মিস করি। তো ইনশাল্লাহ সব মিলে আবার হয়তো ন্যাশনাল নিয়ে রিসেন্টলি ঢুকলে হয়তো এই জিনিসগুলো আবার ফিরে পাবো। প্রথমত সম্ভবত 2001 সাল থেকে যখন আমি ছোটো বাবার হাত ধরে আসতাম এখানে এই সেম ঈদগাহ মাঠে, তখন হয়তো বা মাটি ছিল, সব কিছু হয়তো পাকা বা এরকম কিছু ছিল না। তো তখন থেকে যে একটা ভালো লাগা, হয়তো বা ওই সময়গুলো মিস করি, বিশেষ করে ঈদের সময় যখন আসতাম বাবার হাত ধরে গুটি গুটি পায়ে যখন আসতাম, তখন থেকে আসলে যখনই সময় পাই আমি এমন কোনো ঈদ জানি যখনই দেশে ছিলাম এখানে এসে পড়িনি, রোজার ঈদ বা কোরবানির চেষ্টা করি। আমার এইদিকে পাশে আমার দাদার কবর, দাদির কবর। তো যখন নামাজটা পড়ে এখানে আসে দাদা দাদির কবর জিয়ারত করি, সামনে আমার বাবার কবর আছে। তো আসলে একটা মানসিক প্রশান্তি, তো এটা আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না, যেহেতু এলাকার মানুষ সাথে স্বাভাবিক ছোটোবেলাতে এখানে বড় হয়েছে, সবাই আমাকে চিনে জানে, এখানে অনেক চাচা জ্যাঠারা আছে, তো সবার সাথে ঈদ করে সবার সাথে ওদের ঘরে গিয়ে আড্ডা দেওয়া, সেমাই খাওয়া, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আপনার ভাবি ক্রিকেট কতটা বোঝে বা ক্রিকেটের প্রতি আগ্রহটা কেমন? সত্যি বলতে সে তো সে যেহেতু মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে, এত বেশি খুব বেশি ক্রিকেট দেখতো না, হয়তো কয়েকজন সেলিব্রিটি রোনালদো বা বিরাট কোহলি এদেরকে চিনে সোশ্যাল মিডিয়া যখন টুকটাক ইউজ করে, এমনি ওভাবে ক্রিকেট বোঝে না, কয় ওভারে কয় বলে এক কয় ওভার হয় এগুলো জানে না, কিছু কয় রান করলে 50 হয় এগুলো জানে না, আস্তে আস্তে শেখাচ্ছি। বা কিছু কিছু এখন আমার পুরনো খেলার ভিডিও হাইলাইটস যখন একসাথে বসে থাকি দেখায়, আস্তে আস্তে মনে হচ্ছে কিছুটা ইন্টারেস্টেড হচ্ছে। শেষ প্রশ্ন, ডিপিএলে শেখ জামালান আবাহনী দুজনে কিন্তু পয়েন্ট টেবিলের সমান, কিন্তু রান রেটের কারণে আবাহনী এগিয়ে আসছে, মনে হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড লিগেও সুপার লিগেও তাদের দুই দলের মধ্যে লড়াইটা জমবে ভালো। আপনি আবাহনীর হয়ে খেলছেন এবং খুব ভালো খেলছেন, কি মনে হয় আপনারা চ্যাম্পিয়ন হয়? আর আসলে আবাহনী আমরা সবসময় টিম করার আগে মাঠে নামার আগে চিন্তা করি, আমাদের আসলে সেকেন্ড হওয়ার কোনো অপশন নেই, আইদার আমরা চ্যাম্পিয়ন হব না হলে আমরা 7-8 নম্বর হব, রানার আপ হওয়া বা এরকম কোনো গোল আমাদের কোনো ক্রিকেটারের মধ্যে নেই। আমরা সবসময় টিম করে আমাদের টিম ম্যানেজমেন্ট আমার প্লেয়ারদের মধ্যে মানসিকতা থাকে যে আমরা চ্যাম্পিয়নে হব, চ্যাম্পিয়ন যদি না হতে পারি আমরা 7-8 নম্বর হলেও সমান, আমাদের কাছে রানার আপের কোনো গুরুত্ব নেই। আর এখানে তো যেহেতু সুযোগ নেই, আমরা শেখ জামাল সমানে সমান, অবশ্যই আমরা যেহেতু লিগের প্রথম রাউন্ডের ম্যাচ হেরেছি, অবশ্যই আমাদের ভিতরে একটা অন্যরকম একটা জেদ কাজ করতেছে। তো ইনশাল্লাহ আমরা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সুপার লিগে সেই প্রতিশোধটা নিতে চাই ওদেরকে হারিয়ে শেখ জামাল। আবাহনের জন্য শুভকামনা রইল, সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল, বিডি ক্রিকেট টাইমের দর্শকদের জন্য যদি কিছু। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, সবাই ঈদ আনন্দে কাটান পরিবার পরিজনদের সাথে, যত ব্যস্ততায় থাকুক চেষ্টা করবেন সবসময় পরিবার সবাইকে সময় দিতে, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সময় দিতে, এটা আসলে সবসময় কাজ থাকবে, ব্যস্ত থাকবে, তারপর আমি মনে করি ব্যস্ততার অজুহাত দিয়ে আসলে এরকম একটা সময় পরিবারকে না দিয়ে, এটা আমি মনে করি না দেওয়াই ভালো, স্বাভাবিক আপনার জীবনে সারা বছর ব্যস্ত থাকবে, কাজকর্ম থাকবে, বাট আমরা যারা মুসলিম সবার কাছে বছরে এই দুইটা ঈদ আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যত ব্যস্ততা থাকি চেষ্টা করি আমি আমার ব্যক্তিগতভাবে সময় দেওয়ার পরিবারকে, আত্মীয় স্বজনকে, আপনারাও চেষ্টা করবেন পরিবার পরিজনকে সময় দেওয়ার, অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। আমরা এতক্ষণ কথা বলেছিলাম ফেনী এক্সপ্রেস খিত জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে। তিনি আসলে তার ঈদের স্মৃতি, তার মায়ের প্রতি যে ভালোবাসা, নারীর প্রতি যে টান, গ্রামের প্রতি যে টান, সেই কথাগুলোই তিনি বলেছেন। আসলে প্রত্যেকেরই গ্রামের প্রতি ভালোবাসা থাকা উচিত, এবং তিনি আসলে অনেক উপরে উঠেও শেকড়ের প্রতি যে টান, পাটা কিন্তু মাটিতে রেখেছেন। আমরা প্রত্যাশা করি আমাদের দেশে যত ক্রিকেটার আছে কিংবা যারা স্ব অবস্থানে ভালো অবস্থানে আছে, তারা তাদের গ্রামের প্রতি এই টানটা অনুভব করবেন। হোসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।